দোলের দিন বাগদায় গাড়ি উল্টে জখম এগারো জন ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের জানা গেছে এলাকার যুবকরা একটি একশো গাড়ি ভাড়া করে রং খেলতে বের হয় তখনই ঘটে বিপত্তি গাড়ি উল্টে জখম এগারো মৃত্যু হলো দুই যুবকের ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে জানা গেছে একটি একশো গাড়িতে মাইক লাগিয়ে রং খেলতে বেরিয়েছিল এলাকার যুবকেরা হঠাৎই রাস্তার ওপর একটি শিশু চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একশো গাড়িটি গাড়ি উল্টে জখম হয় প্রায় এগারো জন আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে নিয়ে আসা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিয়ে আসা হয় বনগা মহকুমা হাসপাতালে রবিবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার কুরুলিয়া এলাকায় আহতরা জানিয়েছে রং খেলা উপলক্ষে এলাকার প্রায় কুড়ি পঁচিশ জন যুবক একটি গাড়িতে করে রং খেলতে বের হয়

অরুণ দাস রাহুল মন্ডল ও দীপঙ্কর দাসের অবস্থা গুরুতর হওয়ায় বনগাঁ হাসপাতালে পাঠানো হয় রাতে মৃত্যু হয় পার্থ রক্ষিত ও অরুণ দাসের যুবকেরা মদ্যপ অবস্থায় ছিল বলেও জানা গেছে এরা সকলেই বয়রা এলাকার বাসিন্দা ও রঙ খেলবে না পরীক্ষা তো বন্ধুরা ধরে গেঞ্জিটা ছিঁড়ে দিয়ে গাড়িতে তুলে নেলে নিয়ার ভার আরেক বন্ধু আর একটা গেঞ্জি দেলে সেই অবস্থায় চলে যায় আমি শুনতে পাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাগদায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ফোন করে বন্ধুরা সাথে সাথে বেরিয়ে যাই গাড়ির যে অরিজিনাল ড্রাইভার ছিল সে ওই গাড়ি যখন ওরা কুলের দিক থেকে বয়লার দিকে আসছিল তখন ওই ড্রাইভার চেঞ্জ হয়ে যায় এবং নতুন আরেকজনকে দেয় সেই ড্রাইভিং সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নেই তার লাইসেন্সও নেই এই যে ড্রাইভার যে সেকেন্ড টাইমে যে আর কি গাড়িটা ড্রাইভিং করছিল পুরুলিয়া থেকে যে যখন বয়লার দিকে আসছিল এর সম্পর্কে প্রশাসন একটু খতিয়ে দেখুক এখন উপযুক্ত ব্যবস্থা নেই Bureau Report News No Man's Land Baghdad